তোমার কাছে সান্তা ক্লজ কে এই মুহূর্তে? এই মুহূর্তে না, সবসময় আমার সান্তা ক্লজ আমার অডিয়েন্স। আর পাউলির কাছে? আবি গিফট দে। কি গিফট চাইবে এই মুহূর্তে? ওই ওইটা ওইটা, বুঝে গেছিস? জীবনে প্রথম যখন কেক খেয়েছি একদম ছোটবেলায়, কি মনে পড়ে, কোন কেকটার কথা মনে পড়ে? আমার দিদু খুব ভালো কেক রান্না করে বাড়িতে, তো ছোটবেলা থেকে সেটা খেয়েই বড় হয়েছি। ফ্রুট কেক আমাদের টিফিনে দেওয়া হতো, একটি কেক, একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কেক। সেই কেকটা এখন খুব একটা পাওয়া যায় না, এমনি রাস্তার ধারে চায়ের দোকানে সেই কেকটা পাওয়া যায়। যেহেতু ওনাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট নেই, আমি নামটা নিচ্ছি না, বাট এভরিবডি আন্ডারস্ট্যান্ড। মানে তোমার কাছে বাবা 25th ডিসেম্বরে প্রত্যেক বছরই আমাদের নিয়ে যেত পার্ক স্ট্রিট, খাবার দাবার, কেক, সব কিছু, রাস্তাঘাট কি সুন্দর সুন্দর করে সাজানো। সো ওটা চোখের সামনে প্রথম যেটা ভেসে আসে আমার বড়দিন শুনলে। আর আবিরের কাছে কেক, কমলালেবু আর পিকনিক। সবসময় কিন্তু ছোটদের কাছে বাবা মায়ের সান্তা ক্লজ হয়। তোমার মানে বেবি কি এখন কিছু মানে চাইতে শিখেছে? না, সেরকম ডেফিনিট করে কিছু না। আমার মনে হয় যেরকম ওর যা দরকার সেটা তো পেয়েই যায়, খুব পায় না করা সেরকম অবস্থা। বড়দিনের জন্য স্পেশাল ভাবে আলাদা কিছু না, এমনি গিফট পাবেই, ও বলে কনফিডেন্ট। পাউলির কাছে বলবো যে তোমার খুব নিয়ার এবং ডিয়ার কি আছে যাকে তুমি বড়দিনে যদি কেউ চাইতে পারে তোমার কাছে? আমি চাই না, ভালোই তো। ভাইয়ের কাছেও আমি চাই, বরের কাছেও আমি চাই, মা বাবার কাছেও আমি চাই, সো ঠিক আছে আমি চাই। তোমরা যে কেক মিক্সিংটা করলে, মানে এই অভিজ্ঞতাটা কি প্রথম যে কেক মিক্স করছো না, এর আগেও কখনো করেছো? আর বেক করেছো কি কখনো তুমি নিজে হাতে, দুধটা খাওয়া ছাড়া? না, আমি কেক কখনো বেক করিনি। আমি বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করেছি, কারণ আমার ভালো লাগে রান্না করতে, কিন্তু কেক যেহেতু আমার নিজের কোনো সুইট টুথ নেই, সেই জন্য নিজের হাতে কখনো বেক করিনি। আবির কোনো অভিজ্ঞতা আছে? আমি করিনি, আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে কেক মিক্সিং এর অভিজ্ঞতা আগেও হয়েছে। আজকে থ্যাঙ্কস টু আফটার ডে। এবেলা রটিনের দর্শকদের একটু শুভেচ্ছা দিয়ে দাও বড়দিনে। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ ইন অ্যাডভান্স, খুব ভালো কাটুক 2019 তোমাদের সকলের জন্য। এবেলা ডটিনের সমস্ত বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনে বড় করে অনেক শুভেচ্ছা জানাই।